হচ্ছে ফার্স্ট টাইম আসলাম। এই যে কর্ণফুলি 10 হচ্ছে ক্যাবিন হচ্ছে 3 ভিআইপি 3 ক্যাবিন। চটপট ফ্যাশনের আর একটা হচ্ছে লঞ্চ আছে পারহান 6। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে আমি আসুতো, আজকে যাচ্ছি হচ্ছে বাংলাদেশের টাইটানিক দেখতে। এখানে বাংলাদেশের টাইটানিক বলে সেটা সবাই যায় দেখতে। চলো আমি হচ্ছে আর এখন আছে হচ্ছে সরিঘাটে ঘুরতে যাচ্ছি। প্রচুর জ্যাম এখানে, রোডটা অনেক জ্যাম। জ্যাম পাড়ি দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে সদরঘাটে। চলো দেখি আমরা আজকে এই বাংলাদেশের টাইটানিক দেখতে পারি কিনা। এক্সাইটেড, আমি তো এই লাইফে ফার্স্ট পুরো জেন রোডে আর এই যে এপাশে হচ্ছে শিয়ারিঘাট, ওই পারে হচ্ছে জিঞ্জিরা, নদী পার হলেই জিঞ্জিরা। চলো আমরা জেনে থাকি। ঢাকা এখনো শীত পড়েনি সদরঘাটে। হ্যাঁ, ঢাকা এখনো শীত পড়ে নাই, কিন্তু ঢাকার বাইরে নাকি ভালোই শীত পড়ে গেছে। চলো আমরা এখন সদরঘাটে যাই। জ্যাম শেষ করে এই যে ড্রামগুলো আসতেছে, সবগুলো হচ্ছে খালি ড্রাম, কেমিক্যালের ড্রাম, খালি খালি ড্রামগুলো নিয়ে যাচ্ছে। সদরঘাট টার্মিনালে ঢুকে গেলাম। এখানে হচ্ছে 10 টাকা করে হচ্ছে টিকিট, টার্মিনাল টিকিট যেটা বলে। এখন হচ্ছে টার্মিনালের ভিতরে, চলো টার্মিনালের ভিতরে একটু ঘুরে দেখি। আমি হচ্ছে ফার্স্ট টাইম আসলাম ঢাকার ছেলে হিসেবে টার্মিনালে আসতে হয় না। এ একটা হচ্ছে মজার স্টুডেন্ট টার্মিনালে, আমি সবাই টার্মিনালে আসতে ঘুরে। কিন্তু আমার হচ্ছে বরিশাল রেলস্টেশনে আমার লঞ্চে কখনো উঠা হয়নি, ঠিক কারণেই আমার টার্মিনালে আসা হয়। চলো এখন টার্মিনালে ঘুরি। এই টার্মিনালের থেকে বেরোয় লঞ্চে ওঠার রাস্তা এটা, 8 নং গ্যাংওয়ে। আচ্ছা, আপনার গ্যাংওয়ে। এখানে অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে। এই ফার্স্ট টাইম আমার সদরঘাটে, এটা হচ্ছে মজার স্টুডিও। ঢাকার ছেলেও আমি সদরঘাটে আসা হয় না। আসলে হচ্ছে লঞ্চে যাওয়াই হয় না কোথায়, লঞ্চের আমাদের লঞ্চের রুটে রাস্তা না, তো এই জন্যই হচ্ছে কম লঞ্চে যাওয়া হয় না দেখে এই সদরঘাটেও আসা হয় না আমাদের। আসলে বাবারা পাই যাবেন। বাবা কে দিকে রেগুলার বসেন? সদরঘাটে এসে আমরা বেলপুরি খাচ্ছি, তো মজা। ঠিক আছে, খাও, দেখতে থাকি, খেতে থাকি। চট ফ্যাশনের তো সেই যে লঞ্চটা ছেড়ে যাচ্ছে, লঞ্চটা যা
খাবার দেয় বিক্রি করে এগুলো ওই পারে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই লঞ্চে তলা গুলোতে খাবার লঞ্চে লঞ্চে পৌঁছে দেয়। আর ওই যে চলে যাচ্ছে, বাই বাই, আবার দেখা হবে এমবিটিপুর যাত্রীদের সাথে ইনশাআল্লাহ কোনো এক সময়। খাবার পেয়ে যাবে, ফলের দোকান সবই আছে। লঞ্চটার ভিতরে আসলাম, লঞ্চটা 10টার দিকে ছাড়লো, তাই হচ্ছে এখন একটু ভিডিও করতেছি। এই সামনের করিডোর ভালোই সুন্দর লঞ্চটা। ঠিকঠাক করতেছে। আর এই হচ্ছে লঞ্চের বাইরের পরিবেশটা, এমবি রাজার হার্ট বি। এখানে হচ্ছে ফাস্ট ফুডের এই যে বিরিয়ানির ইতিহাস। অনেক কিছু করছে যে ভাষাটা না বোঝার মতো, অনেক কিছু, অনেক সুন্দর, অনেক কিছু। তিনতলা যাচ্ছি তৃতীয় তলায়, কোনো তৃতীয় তলায় কী কী আছে একটু ঘুরে দেখে। দোতলা আছে সব হচ্ছে ক্যাবিন রুম, ভেহিকুল জোন এবং ক্যাবিন রুম। তিনতলা আছে যে কফি হাউস বসে আছে, এখানেও ক্যাবিন আছে। এখানে এই যে ক্যাবিনগুলো, এই যে ক্যাবিন, এটা হচ্ছে ক্যাবিন আছে থ্রি, ভিআইপি থ্রি ক্যাবিন। এই যে ভিআইপি থ্রি, এই যে এখানে ভাইয়া আছে ক্লিন করতেছে। এখানে কয়জন থাকা যায়? দুইজন, দুইজনের না? ওয়াশরুমটা দেখা দিই ক্যাবিনের।
সবগুলো ভিভি কেবিন গুলো কি সেজের না এটা হচ্ছে সেমি ভিভি সেমি ভিভি না ভিভি কি দোতলা হ্যাঁ প্রিমিয়াম প্রিমিয়াম গুলো দোতলা না ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া হচ্ছে কেবিনের মোটামুটি হচ্ছে কেবিন গুলো আর ইস্তালায় হচ্ছে লোকাল আর এই লঞ্চগুলো হচ্ছে চাঁদপুরের ওগুলো হচ্ছে রাতের আজকে ছাড়বে লোকাল মধ্যকালকে আর এই পর্যন্ত যে কটা লঞ্চ দেখলাম একটা ছেড়ে গেল আর দুইটা হচ্ছে রাত্রে দশটার বাকিগুলো হচ্ছে পরে ছাড়বে আরও বারোটা একটা এগারোটা এই ফার্স্ট টাইম হচ্ছে সদরঘাটে হচ্ছে এই জার্নি করবো জার্নি গেলে হচ্ছে ভিজিট করবো এই পিছিয়ে একটা এই জায়গায় এখন ছেড়ে যাচ্ছে বেল দিচ্ছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে অনেক লঞ্চ আমার হচ্ছে এই জানা ছিল না যে সদরঘাটে আসলে এত লঞ্চ পাবো আর এত লঞ্চের হচ্ছে রুট আসলে সেটাও জানতাম না এখানে না আসলে আর লঞ্চে যে এত যাত্রী হয় এখনও প্রদর্শিত হতে কিন্তু লঞ্চের যাত্রী কমে যেত সবাই বলে তারপরও দেখলাম অনেক যাত্রী লঞ্চ যেটা হচ্ছে অকল্পনীয় আমার যারা ছিল না ওই যে লঞ্চ ছাড়বে কিছুটাই রেডি হচ্ছে এখন Thank you.
এই যে কর্ণফুলি 10, এটা হচ্ছে ভোলার উদ্দেশ্যে যাবে, এটা 10টা দিকে ছাড়া। আর এই দুই পাশে অনেক খাবারের দোকান পাওয়া যাবে। দুই পাশে এরকম প্রতিদিনই থাকে ওরা, ফলের দোকান খাবারের দোকান। শেষ মুহূর্তে সদরঘ থেকে আমরা ঘুরে নিব। দুই পাশে হচ্ছে ইন্দু সুন্দরবন, শুভরাজ 9, অনেক লঞ্চ এখনো। আমরা এখন সদরঘাট থেকে বিদায় নিব। প্লেসটা ভালো ছিল, প্লেসটা ভালো ছিল, ডেট দেওয়ার জন্য খুব ভালো প্লেস। ঠিক আছে, আমরা আগে আসো তো, এই লঞ্চে উঠো, ডেট দাও, অনেক বেটার। ঠিক আছে, আমার জন্য ফার্স্ট, আমি ফার্স্ট টাইম আসছি এই সদরঘাটে, একেবারেই আমি মনে করি ডেটের জন্য অনেক পারফেক্ট একটা জায়গা। আর অনেক লঞ্চ যদিও হচ্ছে প্রদর্শিত হতে এখন হচ্ছে জাতিসংঘ চলে গেছে, সবাই বলতেছে এখানে যা লঞ্চ আছে লোকজন, বাট আমি দেখলাম অনেক যাত্রী, তাও এখন অনেক যাত্রী, মোটামুটি ভালোই। চেষ্টা করছি এখানকার হচ্ছে একটি লঞ্চ ঘুরে দেখা তোমাদেরকে। ওকে, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ। টাইম আসসালামু আলাইকুম।